নমস্কার, প্রিয়াঙ্কার বাংলা কিচেনে আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। কি রেসিপি সেটা জানতে হলে কি করতে হবে? ইয়াস, আমার সাথে কিচেনে যেতে হবে। তাহলে চলো বেশি বক বক না করে সরাসরি কিচেনেই যাওয়া যাক। এসে গেছি কিচেনে। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মাশরুমের চিলি মাশরুম। তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক এই চিলি মাশরুম করতে কী কী লাগছে আর কিভাবে আমি তৈরি করছি। দেখো, মাশরুমগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ময়দা দেব 4 চামচ, কর্নফ্লাওয়ার দেব 4 চামচ, ময়দাটা যে পরিমাণে দেব কর্নফ্লাওয়ারটাও সেই পরিমাণে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। এবারে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব, সামান্য জল দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে সব কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি মাশরুমের সাথে। চলো এবারে নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাশরুমগুলোকে ফ্রাই করে নেব। খুব ভালোভাবে ফ্রাই করে নেব। মাশরুমগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে কড়াই থেকে একটা একটা করে তুলে নেব। দেখো, সব কয়টা মাশরুম আমি তুলে নিয়েছি। এবারে চলো নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে গরমও করে নিয়েছি। এবারে আদা আর রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব রেড চিলি সস, টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস।
একটু নাড়াচাড়া করে সামান্য একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। এবারে দিয়ে দেব কিছুটা জল। এবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা। কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। দেখো গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এবারে আমি এই মাশরুম গুলোকে দিয়ে দেব। এর উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দেব। রেডি হয়ে গেছে মাশরুম চিলি বা চিলি মাশরুম। দেখতেই পাচ্ছ, দেখতে অসাধারণ হয়েছে, আর খুব কম উপকরণ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে তোমরা বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন কোনো রেসিপি তৈরি করব সবার আগে সেই মেসেজ পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন ফিরবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।